শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান সব জানে জনতা। লাগাম ছাড়া চিকিৎসার খরচ আর এক শ্রেণীর চিকিৎসকদের নিয়ে নানা অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। গাফিলতির পাশাপাশি রয়েছে ওষুধ কোম্পানি থেকে নানা সুবিধে নেওয়ারও অভিযোগ। চিকিৎসককুলের এই ব্যামো সারাতে এবার নানা শাস্তি সুপারিশ করেছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল। এই নিয়েই আজ আমাদের সব জানে জনতা। আলোচনা করতে উপস্থিত হয়েছেন পিপলস ফর বেটার ট্রিটমেন্টের কোষাধ্যক্ষ মিহির ব্যানার্জি এবং নতুন দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজের ছাত্র এবং পিপলস রাইট টু হেলথ অ্যান্ড এডুকেশনের জেনারেল সেক্রেটারি সায়ন্তন ব্যানার্জি। আপনাদের দুজনকে স্বাগত। আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে আমরা দেখে নেব এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন। উৎকোচ আর উপহারের স্রোতে ওষুধ কোম্পানির কাছে বিক্রি হয়ে যাওয়া ডাক্তারদের জন্য এবার নয়া দাওয়াইয়ের কথা বলল ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল। চিকিৎসা একটা মহান ব্রত। চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়ার সময় সেই ব্রত কথা আওড়ানো হলেও পেশায় নেমে ওষুধ কোম্পানির মোটা টাকার প্রলোভনে গা ভাসানো ডাক্তারের অভাব নেই এই পোড়া দেশেও। ওষুধ কোম্পানির টাকায় ছোটখাটো উপহার নেওয়া তো ছাড়, বাড়ি গাড়ি থেকে বিদেশ ভ্রমণ সবই হচ্ছে মাল্টি ন্যাশনালদের টাকায়। ডাক্তারদের এই বিকিয়ে যাওয়া রুখতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে একগুচ্ছ শাস্তির সুপারিশ করেছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল। তবে এই সুপারিশে আশ্চর্যজনকভাবে ওষুধ প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে 1,000 টাকা নেওয়ার ক্ষেত্রে কোনো শাস্তির বিধান দেওয়া হয়নি। 1 থেকে 5,000 টাকা পর্যন্ত অর্থগ্রহণে সতর্ক করার কথা বলা হয়েছে। এইভাবে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত উৎকোচ নিলে 3 মাসের জন্য রেজিস্ট্রেশন বাতিল, 10 থেকে 50,000 টাকার ক্ষেত্রে 6 মাস, 50 থেকে 1,00,000 টাকার ক্ষেত্রে 1 বছর ও 1,00,000-এর বেশি উৎকোচের ক্ষেত্রে 1 বছরেরও বেশি সময় রেজিস্ট্রেশন বাতিলের সুপারিশ করা হয়েছে। এছাড়াও মেডিকেল কাউন্সিলের অনুমোদন ছাড়া কোনো ওষুধ প্রস্তুতকারক সংস্থায় গবেষণা করলেও রেজিস্ট্রেশন বাতিলের কথা বলা হয়েছে। একই ধরনের শাস্তির কথা বলা হয়েছে বহুজাতিক ওষুধ সংস্থার স্বার্থে নিজের পেশাগত স্বার্থ বিসর্জন দেওয়া বা কোনো ওষুধের ঢালাও প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে। তবে কাউন্সিলের এই সুপারিশ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। 1,000 টাকা উৎকোচ নেওয়ার ক্ষেত্রে কেন কোনো শাস্তি নেই তা নিয়েও প্রশ্ন উঠেছে। সুযোগ বুঝে কেউ যদি 1,000 টাকার গুণিতকে উপহার নেন তাহলে কি শাস্তি তাও পরিষ্কার নয় এই সুপারিশে। পরিষ্কার নয় কে বা কারা কিভাবে নজরদারি করবে সেই বিষয়টিও। কেউ যদি 1,000 টাকার গুণিতকে উপহার নেন তাহলে কি শাস্তি তাও পরিষ্কার নয় এই সুপারিশে। পরিষ্কার নয় কে বা কারা কিভাবে নজরদারি করবে সেই বিষয়টিও। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ। আমরা তো অতিথিদের সাথে কথা বলবই, আপনারাও আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করুন। প্রতিদিনের মতো আমাদের টেলিফোন করুন 4007-3264, 4007-3265। এই নাম্বারে আপনারাও জানান আপনারা কি ভাবছেন এই বিষয়ে। প্রথমে মিহির বাবুর কাছে আসবো। এই যে আইএমসি যে একটা পদক্ষেপ নিয়েছে, তারা একটা নতুন দাওয়াইয়ের কথা বলছে যে যে সমস্ত ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে ডাক্তাররা উৎকোচ উপর ঢোকন নানা রকম সুযোগ সুবিধা নেয় তাদেরকে যে সুপারিশ করা হচ্ছে যে তাদের এগুলোকে বন্ধ করার জন্য, এটা তো আসবো যে এটা কতটা সম্ভব হবে এই সুপারিশের মাধ্যমে। আপনি যদি সুপারিশটা একটু ব্যাখ্যা করেন আমাদের দর্শকদের কাছে। নমস্কার, আমি পিপল ফর বেটার ট্রিটমেন্টের তরফ থেকে পিপল ফর বেটার ট্রিটমেন্টের কোষাধ্যক্ষ মিহির ব্যানার্জি। প্রথমেই তারা নিউজকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা বিতর্ক সভার আয়োজন করার জন্য। প্রথমেই আমি বলতে চাই যে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল প্রফেশনাল কন্ডাক্ট এটিকেট অ্যান্ড এথিক্স রেগুলেশন 2002, এই আইনটি জন্ম নিয়েছিল পিপল ফর বেটার ট্রিটমেন্টের করা একটি জনস্বার্থ মামলার ফসল হিসেবে। এর আগে এ ধরনের কোনো আইন ছিল না। এবার কিছু কিছু বিষয় এই আইন থেকে তুলে ধরা যাক, যা থেকে বোঝা যাবে যে সুপারিশগুলো করা হয়েছে সেগুলি কতটা যুক্তিযুক্ত এবং আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। 1.1.2 এই ধারায় বলা হচ্ছে চিকিৎসা পেশার মুখ্য উদ্দেশ্য হল মানবতার সেবা করা, পুরস্কার অথবা আর্থিক লাভের প্রশ্ন এখানে গৌণ। 1.2.1 এতে বলা হচ্ছে চিকিৎসা পেশার সম্মানজনক দায়বদ্ধতা শুধু ব্যক্তিবিশেষের প্রতি নয় সমাজের প্রতিও। 1.5 বলা হচ্ছে প্রতিটি ডাক্তার যথাসম্ভব ওষুধের জেনেরিক নাম প্রেসক্রিপশন করবেন এবং তিনি র্যাশনাল প্রেসক্রিপশন এবং ওষুধের ব্যবহার সুনিশ্চিত করবেন। এবারে এই ধারাটা কিছুটা ব্যাখ্যা করে আমি বলতে চাইব যে কেন এই ধরনের সুপারিশের আদৌ কোনো প্রয়োজন নেই। শুধু যে প্রচলিত আইন 1.5 ধারায় বলা হয়েছে সেটার প্রয়োগ এবং সেটার প্রয়োগের ব্যাপারে নজরদারি ব্যবস্থা করা, এটুকু করতে পারলেই কিন্তু এই সুপারিশের আদৌ কোনো প্রয়োজন হতো না। যেমন ওষুধের জেনেরিক নাম যদি কোনো চিকিৎসক ব্যবহার করেন তাহলে
কোনো বিশেষ ওষুধ কোম্পানির স্বার্থ রক্ষা করা হবে না, এবং সঙ্গত কারণেই ওষুধ কোম্পানি কোনো চিকিৎসককে উপঢৌকন বা উৎকোচ দিতে উৎসাহিত হবেন না। আমরা আপনার কাছে আসবো ডক্টর শান্তন ব্যানার্জি, আপনাকে যেটা জিজ্ঞেস করবো, আপনি পেশা একজন ডাক্তার, ডাক্তার মানেই আমরা জানি যে যার উপর আমাদের জীবন মৃত্যু নির্ভর করছে, মানে আমরা অন্ধের মতো একজন ডাক্তারের কাছে যাই এবং সে যাই বলে আমরা যে অসুখ হোক, একটা ছোটখাটো জ্বর থেকে ক্যান্সার বড় অসুখ, আপনাদের উপরেই আমরা নির্ভরশীল হয়ে থাকি। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে এই যে এটা সুপারিশের কথা বলা হচ্ছে, এটার কতটা যৌক্তিকতা রয়েছে এবং সেখানে একটা ট্রান্সপারেন্সি, এবং সুপারিশে যে যে কথাগুলো বলা হয়েছে আপনি এটার সাথে কতটা সহমত? হ্যাঁ দেখুন, এটা আপনি একটা শব্দ বললেন যে তাদের বিরুদ্ধে সুপারিশ, ব্যাপারটা সেরকম নয়। দেশে তো আইন থাকবে, আমরা তো যে যা খুশি তাই করতে পারি না। আমরা জানি যে খুন করা উচিত নয়, কিন্তু দেশের সংবিধানে বলা থাকে যে খুন করলে এই শাস্তি হবে, খুন করা যাবে না। সেরকম ডাক্তারদের এথিক্স, এটিকেট এবং কন্ডাক্ট নিয়ে যে আইনটি হয়েছে, মিহিরবাবুর সাথে আমি একমত, এই যে রেগুলেশনসটি তৈরি হয়েছে সেই রেগুলেশনটির অত্যন্ত প্রয়োজন ছিল, কারণ এর আগে ব্যাপারটা ভাষা ভাষা ছিল। ডাক্তারি শিক্ষায় আমাদের বলা হতো এটা করা হবে উচিত নয়, আমরা হিপোক্রেটিস ওতে শপথ নিতাম যে এটা করা উচিত নয়। কিন্তু এই রেগুলেশনটি হওয়ার পরে, যেটা আইএনসি অ্যাক্ট 1956 আন্ডারে রেগুলেশন হয়েছে, এই রেগুলেশনটি হওয়ার পরে একটা আইনি বাঁধন এসছে এবং তার আন্ডারে এই যে নতুন ক্লজটি যোগ করেছে এনসিআই, তাতে একদম ওরা একটা পরিষ্কার করে বলতে চেয়েছে যে কিরকম এটিকেট, কন্ডাক্ট, এথিক্স হওয়া উচিত। এখন এইটা কতটা যুক্তিযুক্ত বা এটার হঠাৎ প্রয়োজন হয়ে পড়লো কেন, আইএমসি কেন এই সুপারিশটা কথা বলছে? দেখুন, এই প্রয়োজনটা ঠিক হঠাৎ আমার মনে হয় না, কারণ 2002 এই রেগুলেশন হয়েছে বা ডিসেম্বর 2009 এই সুপারিশ হয়েছে, এর অনেক আগে থেকেই এই প্রয়োজন ছিল। স্বচ্ছতার অভাব থেকেই? হ্যাঁ, স্বচ্ছতা নয়, এটা একেবারে পরিষ্কার বাণিজ্যিক স্বার্থে ডাক্তারদের একটি থার্ড ম্যান বা এজেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, এরকম একটা সিস্টেম তৈরি হয়ে গেছে। এবং ধরুন এই যে আমাদের, আমি কি এক মিনিট? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এটার পটভূমিকাটা যদি না বোঝেন তাহলে এই ব্যাপারটা নিয়ে, এই আজকের আইনটা কিভাবে হলো, কেন হলো, এর দরকার কেন, বা এই আইনটা কতটা পরিপূর্ণ কতটা নয়, সেটা বোঝা যাবে না। দেখুন, আমাদের দেশে ওষুধ যেগুলো তৈরি হয় সে ওষুধগুলো তো একটা কেমিক্যাল, সেই কেমিক্যালগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারে বিক্রি করে, কিন্তু কম্পোজিশন একই, একই কম্পোজিশন বিভিন্ন নামে বিক্রি হয়, একই প্যারাসিটামল সেটা নানা রকম নামে বিক্রি হয়। আমি কোনো কোম্পানির নাম করে বলছি না, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, ক্যালপ্রোক্সিন ইত্যাদি বিভিন্ন নামে বিক্রি হয় সেই একই প্যারাসিটামল। কিন্তু দুঃখের ব্যাপার এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই যে দাম, এই যে বিভিন্ন কোম্পানির যে ওষুধ, আমাদের সোজা বুদ্ধিতে কি বলে যে আলাদা আলাদা পেট্রোলিয়াম কোম্পানি যখন তেল বিক্রি করে তাদের উপর একটা সরকারের প্রাইস কন্ট্রোল থাকে, এবং সেই প্রাইস কন্ট্রোলের ভিত্তিতে তারা আলাদা আলাদা দামে বিক্রি করতে পারে না, এরকম এসেনশিয়াল কমোডিটিগুলোর উপর একটা প্রাইস কন্ট্রোল থাকে। দেখা যাচ্ছে যে আমাদের প্রাইস কন্ট্রোলিং অথরিটি যেগুলো রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ফার্মেসি প্রাইসিং অথরিটি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, কেমিক্যাল অ্যান্ড পেট্রোলিয়ামের আন্ডারে, রসায়ন দপ্তরের আন্ডারে, তারা তাদের আন্ডারে একটা ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্গানাইজেশন আছে, ডিপিসিও। এই ডিপিসিওর আন্ডারে প্রাইস রেগুলেটেড ওষুধ ছিল আগে প্রায় 100, এখন সেটা কমতে কমতে, ধাপে ধাপে কমতে কমতে হয়ে গেছে 74। এবং আশ্চর্যের বিষয়, আপনি হয়তো যারা ডাক্তার তারা সবাই এই বিষয়টি জানেন, ডাক্তারি ছাত্ররাও জানেন, যে এমন এক একটা ওষুধ আছে যাতে বিভিন্ন আলাদা কোম্পানির দামের তফাত 10 গুণ বা আরো বেশি হয়। মানে একটি কোম্পানি একটা পার্টিকুলার ওষুধ, আমি একটা উদাহরণ বলি, একটি অ্যান্টিবায়োটিক খুব জনপ্রিয় এখন, অ্যাজিথ্রোমাইসিন, সেটি একটি কোম্পানি বিক্রি করে 10 টাকা বা 12 টাকায় তিনখানা, 36 টাকা দাম। একটি কোম্পানি বিক্রি করছে 25 টাকা বা 30 টাকায় তিনখানার দাম 90 টাকা। আমাদের আরজিকর মেডিকেল কলেজের একটি ডাক্তারি ছাত্র এই নিয়ে একটা ডিটেইল প্রজেক্ট করেছিল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তার প্রজেক্টটা স্যাংশনও করেছে। তাতে দেখা যাচ্ছে এক একটা ওষুধে আলাদা আলাদা কোম্পানির বেসিসে 1100% দামের তফাত হচ্ছে, যেটা একটা অ্যাবনর্মাল। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ওষুধ কোম্পানিগুলোর মধ্যে একটা রেট ফিক্সিং এর ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা করা দরকার? আমরা 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 সরকার যদি ওষুধ কোম্পানির উপর রেট ফিক্স না করে, প্রত্যেক ওষুধ কোম্পানি এই ফ্রি মার্কেটের যুগে তারা নিজেরা মার্কেট করতে চাইবে। আপনি একজন সাধারণ মানুষ, আপনি আমি গ্রামের বা যারা শিক্ষার আলো পাননি সেই ধরনের রোগীর কথা ছেড়েই দিলাম, তারা তো ভেরিফাই করতেই পারবেন না।
কিন্তু আমি তথাকথিত শহুরে শিক্ষিত মানুষ রোগী, সে যখন ডাক্তারের কাছে গিয়ে পৌঁছায়, ডাক্তার যখন একটি ওষুধ দেন, কোন একটি পার্টিকুলার কোম্পানির নাম লিখে, তার কি ক্ষমতা আছে? ধরুন একজন বিশাল ডাক্তার, কোন একজন সেটা বদলে অন্য কোনো কম দামি একই কম্পোজিশনের ওষুধ নেওয়ার ক্ষমতা নেই? আমরা পারি, আমি জানি ব্যাপারটা একই, কিন্তু সেই সংক্রান্ত প্রচার বা কনসিয়াসনেস না থাকলে সে সেটা পারে না, এবং একই ওষুধের জন্য সে প্রায় 10 গুণ টাকা দিচ্ছে। এবং আমাদের সেক্ষেত্রে কি ধরে নিতে হয় যে ডাক্তার সেটা প্রেসক্রাইব করছেন তার ওষুধ কোম্পানির সাথে কোনো রিলেশন আছে? তিনি যদি 10 গুণ দামের একটি ওষুধ দেন, আমাদের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের আইন অনুযায়ী যে ওষুধগুলো লাইসেন্সড সেন্ট্রাল গভর্নমেন্টের মান অনুযায়ী, তাদের সবার একটা ইউনিফর্ম কোয়ালিটি আছে, একই ওষুধ, কোন একটা পার্টিকুলার কেমিক্যাল নেই। মানে একটি কোম্পানি একটি ড্রাগকে প্রমোট করা মানে সেই ডাক্তার কিন্তু সেই কোম্পানির তরফ থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, বিশেষ করে সেই ওষুধটি যদি অন্য ওষুধের থেকে 10 গুণ বেশি দামি হয়, মানে একই ওষুধ অন্য কোম্পানির তার থেকে 10 গুণ বেশি দামি দাম হয়, মানে স্বাভাবিক বুদ্ধিতে বোঝা যায় যে মানে তিনি কেন এটা লিখছেন। মানে তখন ডাক্তাররা কিন্তু তাদের ব্রত থেকে সরে এসে তখন তাদের ফায়দাটাই বেশি মুশকিল হচ্ছে। মুশকিল হচ্ছে এই এই প্র্যাকটিসটা দীর্ঘদিন ধরে চলতে চলতে হয়েছে কি, ডাক্তারদের মধ্যে একটা ভুল কনফিডেন্স, একটা সিউডো কনফিডেন্স তৈরি হয়েছে যে বোধ হয় এটা বেশি দামি তাই জন্য বোধ হয় এটা ভালো, বা ওষুধ কোম্পানিরা। হ্যাঁ, আপনি একটু একটা টেলিফোনে রয়েছেন একজন। হ্যালো, হ্যালো, নমস্কার, আমি স্বপন গোস্বামী ইন্দ্রলোক পাইকপাড়া থেকে বলছি। বলুন। খুবই গুণপ্রেম, অত্যন্ত সমাজ সচেতনার দিক দিয়ে অনুষ্ঠান হচ্ছে। আপনি টেলিভিশনের ভলিউমটা একটু মিউট করে দেবেন? এখন আমি যেটা দেখছি, আমি দীর্ঘ 40 বছর একটা প্রখ্যাত এমএনসিতে মেডিকেল প্রমোশনে ছিলাম। তো আমাদের সমাজের মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে ব্র্যান্ড ইমেজটা এত বেশি কাজ করে ডাক্তার এবং পেশেন্টদের মধ্যেও, যেখানে ব্র্যান্ড ইমেজের জন্য আমরা সেটা বিশাল একটা অ্যাডভান্টেজ পেতাম, তার জন্য বিশাল টাকাও খরচা করা হতো, যেটা ওই জেনেরিক নামটা বললে ও হবে না, আমি ছোট কোম্পানির ওষুধ লিখি না বলে ডাক্তার চেঁচিয়ে উঠতেন। আমি আমি যদিও একটা মস্ত বড় এমএনসিতে থাকতাম, কিন্তু এটা আমার মানুষ হিসেবে খুব খারাপ লাগতো, কিন্তু এটাকে কম্প্রোমাইজ করতে হয়েছে আমার জীবনে। তো আমি মনে করি যে পাবলিকরা যদি সচেতন না হয়, আর এট দ্য সেম টাইম কোয়ালিটি ব্যাপারটাও যদি খুব মানে খুব স্ট্রংলি মেনটেন করা হয়, তাহলে ছোট কোম্পানির ওষুধ সেই কাজই করবে যেটা বড় কোম্পানির ওষুধ কাজ করবে, 10 গুণ দাম দিতে হবে না। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আরেকজন রয়েছেন টেলিফোনে, একটা টেলিফোন নিয়ে আসবো। হ্যালো, হ্যালো, শুভ সন্ধ্যা, পুলক পান বলছি সল্টলেক থেকে। নমস্কার, বলুন পুলক। আমার দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে এখন তো একটা যেটা আইনটা এসছে নতুন 1 থেকে 5,000, 5 থেকে 10,000, কিন্তু এর আগে যে আইনটা ছিল জেনারিক নাম লেখার ব্যাপারে, তো ডাক্তাররা তো এখনো পর্যন্ত একটা সেই আইনটা মানেন না, জেনারিক নাম লেখেন না, স্পেসিফিক ওষুধের নাম লেখেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কটা ডাক্তার ডাক্তারের শাস্তি হয়েছে জেনারিক নাম না লিখে স্পেসিফিক কোন ওষুধের কোম্পানির নাম লেখার জন্য? ধন্যবাদ, আমরা আলোচনা আসবো মিহির বাবুর কাছে আসবো, যে এই যে শাস্তির ক্ষেত্রে যে সুপারিশে যে শাস্তিগুলোর কথা বলা হয়েছে, সেক্ষেত্রে বলা হয়েছে যে 1,000 টাকার নিচে যারা ডাক্তাররা নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো শাস্তির কথা সুপারিশে বলা হয়নি, কিন্তু 5 থেকে 10,000 বা 1,00,000 বেশি যারা নেবেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুপারিশের বা শাস্তির কথা বলা হয়েছে। এ বিষয়ে আলোচনায় আসবো, আমরা একটা ছোট কমার্শিয়াল ব্রেক নিয়ে আলোচনায় ফিরবো এবং এই প্রশ্নটাই সঙ্গে নিয়ে ফিরবো। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথিরাও আপনাদের সঙ্গে থাকবেন।